মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইয়োর ফ্রেন্ড ঝুমা। আশা করি আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, কী করি না করি সেটা তোমরা দেখতেই পাবে। তো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর যারা নতুন বন্ধুরা আছো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। তো ঘুম থেকে উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে, আর বাবাই আজকেও যাবে কলকাতা, তো ওই কারণের জন্য বাবা বেরিয়ে যাচ্ছিল বলে বাবাকে বললাম তুমি ভাতটা বসিয়ে দাও। তো আমি একটু ফ্রেশ হইনি, হয়ে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে ঢুকবো। রান্নাবান্নার দিকে ঢুকবো বলতে কি, আমরা চাটনি আর ডাঁটা আলু, মানে আমরা চাটনিটা আছে, ডাঁটা আলুর তরকারিটা আছে। তো ওই কারণে ভাবছি যে অন্য কিছু তো আর পারান বানাবার নেই, আর আজ যেহেতু বৃহস্পতিবার পুজো আচ্চারও ব্যাপার আছে, তো ওই জন্য উঠে পড়েছি। এখন আমি খাবো, আগে এক গ্লাস জল খাবো, পরে চাটা খাবো, আর বিছানা বিছানাও গুছোতে হবে, সব কিছুই আর কি এলোপাথারি হয়ে আছে। তো ওই গেটটাও খোলা আছে, বাবাই বেড়েছে যেহেতু ওই গেটটাও যেন খুলে রেখে দিয়েছি, আর গেটটা দিয়ে বেশ ভালো হাওয়া চালা ওই কারণের জন্য। আর আমি এখন এক গ্লাস জল নিয়ে চলে এসেছি, তো চলো ঝটপট আগে জলটা খাবো। মানে সকালবেলা এক গ্লাস জল খাওয়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু তবুও খেতে হবে। শরীরের ভালোর জন্য তো খেতেই হবে সকালবেলা উঠে, এটা আমি এখন নতুন রুটিন আরম্ভ করেছি। আগে এক গ্লাস জল খাবো, তারপর অন্য কিছু যা হয় হবে, তো যতই কষ্ট হোক এটা আমাকে ফিনিশ করতেই হবে। আর একটুখানি আছে, তো এখানে আমার ভাত হচ্ছে, আর এখানে আছে আমার চাটা। তো চা একটু পরে খাবো, আর ফার্স্টে আগে ঘরপর সব পরিষ্কার করে নেবো। তো ঘরপর বোঝাবুঝি রান্নাঘর পরিষ্কার করা, আর ভাতটাও নামানো সব কিছুই হয়ে গেছে। আর কপার থেকে এটা খুলে দিয়েছে, এটাকে কি বলে বেশ ভুলে যাচ্ছি, যেটা টাঙিয়ে রেখে দিয়েছিলাম দুটো কপাটে, তারপরে তোমার আসুনগুলো, তারপরে এই টাওয়ালগুলো, চেয়ারের এগুলো সব ভিজু দিয়ে দিয়েছি, এগুলো সব কাচবো। আর এখন আমি চাটা নিয়ে বসেছি, চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি, চা বিস্কুটটা খাবো। আর জামা কাপড়গুলোও পাট করে নিয়েছি, চেয়ারের ওপর ছিল, এখনও বাইরে কিছু আছে, ওগুলোও পাট করবো। চাটতে বাজে এখন 10:30, আর আমার তো প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেছে, খালি ঠাকুরকে পুজো করা বাকি আছে। আর বাবাই এলে তারপরে ও বেরিয়ে যাওয়ার পর আমি ফ্রেশ হতে যাবো, কারণ কি ওকে খেতে দেবো, এ করো, ভাত ফাতের ব্যাপার আছে, সঙ্গীর ব্যাপার আছে, আবার পুজো পুজো করতে হবে, পুজো করতে গেলে আজকে একটু টাইম লাগবে, হাতে সময় নিয়ে পুজো করতে হবে। তো ওই কারণের জন্যই ভাবছি যে ও বেরিয়ে যাওয়ার পরে একবারে ফ্রেশ হবো। আর জামা কাপড়গুলো ভিজু দিয়ে রেখে দিচ্ছি, জামা কাপড়ের থেকে আছে তোমার এমনি টুকটাক জিনিসগুলোই, দরজার ওই এগুলো। তো বাবাই চান ফান করে তোমার কিচেনের ওখানে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে, হাতে আর একটু সময় নেই, অনেকটা লেট হয়ে গেছে। আবার ও দোকানেও গিয়েছিল, তো অনেকটা লেট হয়ে গেছে যেহেতু, আর সময়টাও কমে গেছে, এবার ওই জন্য তারা হুড়ো করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প ভাত খেয়ে নিচ্ছে একদম। তো যা হোক করে দুটো নাকে মুখে গুঁজে বাবাই আবার কলকাতায় বেরোচ্ছে, নাকে মুখে গুঁজে কারণ কি বলছি, অল্প সময়ের ভেতর কিছুই খাওয়া হয় না, আর আজকে তো আরও লেট হয়ে গেছে, তো ওই কারণের জন্য। বাবাই তো কলকাতা বেরিয়ে গেল, তার আমাকে মালাটা দিয়ে দিয়েছে, আবার ও দোকানে গিয়েছিল, ও আমাকে সেটা বলেনি, খুবই তাড়াহুড়োর ভেতর ব্যাপারটা ঘটেছে, ওই কারণের জন্য আজকে একটু লেটও হয়ে গেল। আর ও মালাটা তার আমাকে দিয়ে গেছে, আর বাদ বাকিকে দেয়নি, তো ওখানে আমি পুজো করে নেবো। ও আর ভাত ফাত খেয়ে একবারে বেরিয়ে গেছে, বাসনগুলো আছে, আর এখানেতে আমার টিফিনের জন্য একটুখানি ছাতু আর একটু চিনি নিয়ে নিয়েছি। অন্য সময় আমি অন্য কিছু ধরো মুড়ি ঠুড়ি খাই, এবার বা ছাতুটা যদি আমি খাই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাই, তো আজকে অন্য কিছু আর খাবো না এখন, এখন একটু চিনি দিয়ে ছাতুটা গুলে নিয়েছি। তো ঝটপট এটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে চান করতে যাব, আর খিদেও পেয়ে গেছে যেহেতু 12টা বাজা যায় ওই কারণের জন্য। তো তো আমার এখানে ঠাকুরকে একদম পুজো করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এর উপরে দেখো বেলফুলের পুরি দিয়ে দিয়েছি, আর এখানে বাবাকে মালা পরানো সব কিছু হয়ে গেছে। আর চল একটু গাছগুলোই জল দিয়ে দিই। অল্প করে দিলাম, জামা কাপড়গুলো কাচাকুচি করা, জিমিকে চান করানো। জিমিকে চান করানো মানে একটা যুদ্ধ, তো আমি ভালোভাবে ফ্রেশ হলাম জিমিকে চান করানোর পর, ওর লোম তবুও অনেকটা শুকিয়ে গেছে। জিমি ও একটু গাটা ঝেড়ে নিচ্ছে, কারণ লোমগুলো এ হয়ে যাবে ওই জন্য, তো ওকে আঁচড়ে দিয়েছি হালকা করে।
চান টান করে একদম ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন খেতে আর ইচ্ছা করছে না, আজ ছাতুটা খেয়েছি তো একটু কেমন লাগছে, আর মিষ্টি দিয়ে যেহেতু খাই না ওই কারণের জন্য একটু মানে সেই কি বলো ওই মিষ্টির একটা এ হচ্ছে। আর জিমিকেও খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর জিমি এখানে বসে আছে দেখো, আর ওর লোমটাও মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, আর একটু বিকালবেলা করে আঁচড়ে দিলে ঠিকঠাক হয়ে যাবে। তো চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন 5:17, এই বসে বসে এখন টিভি দেখছিলাম, আর বাইরে ওয়েদারটা এখন তোমাদের দেখায় কি সুন্দর করে এসেছে, একদিকটা মেঘ মেঘ আর একদিকটা সূর্যের আলো মতো। এবারে উঠে ভাবছি আটাটা মেখে একটু খাবার দাবার করে নেবো, তো যদি এখন করলাম না পরেই করো, মানে এত স্পাইন মানে কোমরটা স্পাইনাল কর্ডের ওখানটা যন্ত্রণা দিচ্ছে না কি বলবো, কেন জানি না আমি মাঝে মাঝে ইদানিং দেখতে পাচ্ছি এরকম যন্ত্রণা হচ্ছে, শরীরটাও খুব খারাপ লাগছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো দেখো এদিকটা মেঘ মেঘ করে আছে, আর এদিকটা রোদের ছটা কি ব্যাপক লাগছে আকাশটা, যে জাস্ট অসাধারণ। সাতটা 16, আর ঠাকুরকে তো আমার সন্ধ্যা দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমি এই একটু বসে আছি, বাবাইও ফোন করেছিল জানি না কখন আসবে, মনে হচ্ছে আসতে লেট হবে। তো চল এখন আমি আটাটা মেখে ফেলি, মেখে নিয়ে রুটিটা যতক্ষণ বানাই তো তরকারি দেখি কি বানাবো না বানাবো, তো আটাটা ঘরেই মাখবো, ওখান থেকে আটাটা সব কিছু সরঞ্জাম নিয়ে চলে আসি। তো এখানে আটাতে এ ময়দা একটু মিশিয়ে নিয়েছি, একটু নুন নিয়ে নিয়েছি, আর এখানে এতে জলের বদল নিয়ে চলে এসেছি, ঝটপট আটাটা মেখে ফেলি। আর যদি তেমন একটু রুটি যদি বানাই রুটি বানাবো, নাহলে দুটো অল্প তেল ছড়িয়ে পরোটা বানাতে পারি, তো দেখা যাক কী হয়। আগে আটাটা মাখি। তো এখানে আমার আটাটা পুরো একদম ভালো করে মাখা হয়ে গেছে, তো চলো এই আটাটা বরঞ্চ এখন রান্নাঘরে রেখে দিই, নাহলে লেচিগুলো কেটে একবারে বানিয়ে নিই। এখানে টিভিটা চলছে, টিভিটা চলুক, টিভি দেখতে দেখতে যদি না করি, একা একা যদি করি পুরোটাই পুরো বোরিং লাগবে। আর কপারটাও খুলে রেখে দিয়েছি, বেশ ভালো হাওয়া চালাচ্ছে, পাখা তো চালাতে হচ্ছে, পাখা চালানো আছে। আর এখানে বাইরেটা পুরো হালকা ঝটকা টাইপের উঠেছে, আর প্রদীপটাও দেখো ওখানেতে এ হচ্ছে, জানি না নিভে যাবে কিনা, হাওয়াটা দিচ্ছে তো ওই কারণের জন্য। আটাটা মেখে রান্নাঘরে রেখে দিয়ে চলে এসেছি, আর একটু বিস্কুট নিয়ে নিয়েছি হালকা খিদে পাচ্ছে বলে, তো চলো বিস্কুটটা এখন খেয়ে নিই। বাজে এখন 8:10, আর বাবাই এসে ফোন করেছিল, ও আমাদের এখানে এসে গেছে, দোকানে একবার ঢুকবে, ঢুকে তারপর আসবে। ও আমার জন্য বললো টিফিন তো করুন, টিফিনেতে আমি তো ওই অল্প 2-4 বিস্কুট খেলাম, 2 বিস্কুট খেলাম, আর ওই জন্য ফোন করে বললো যে একটু তেলে ভাজা নিয়ে যাচ্ছি, বরঞ্চ মুড়ি খাবে খুনি, আর বললো রাত্রিবেলার জন্য একটু ডিম টোশু বানাবে। আর আমার এদিকে আটাটা মাখা হয়ে গেছে, তা যাই হোক আমি আর কিছু বললাম না, মানে মন থেকে খাবে বলেছে তো আর কি বলবো যে না বানাবো না, তো এই কারণের জন্য ভাবছি আটাটা ফ্রিজে রেখে দেবো, আর রাতের জন্য ডিম টোস্ট বানাবো। আর ও নিয়ে আসার পর আমি ওই পেঁয়াজটা আর ডিমটা ফাটিয়ে রেখে দেবো, আর তখন ওই 10:30 ওরকম বেলার সময় করে ডিম টোস্টটা বরঞ্চ বানিয়ে নেবো। তো আসুক এলে তারপরে একটুখানি মুড়ি খাবো, খেয়ে দিয়ে তারপরে বরঞ্চ এই জামা কাপড়গুলো পাট করা আছে ওগুলো সব ঢুকিয়ে দেবো আলমারিতে গুছিয়ে। তো চলো কী হচ্ছে না হচ্ছে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বাবাই এসে সঙ্গে সঙ্গে এই ঝুড়ি বাজা ছিল না ঘরে, ঝুড়ি বাজা আনতে বলেছিলাম, আর তেলে বাজা আর এখানে পাউরুটি নিয়ে চল দিয়ে গেলো, আবার সঙ্গে সঙ্গে চলে গেছে, কারণ কি খুব আর্জেন্ট কাজ আছে ওই কারণের জন্য। তো চলো আমি একটু দুটো মুড়ি নিয়ে নিই। তো এখানে চপ নিয়ে নিয়েছি, একটাই এনেছিলো বাবাই, ভালো করেছে। আর এখানে ঝুড়ি বাজা আর মুড়ি নিয়ে চলে এসেছি, আর তেল নিয়ে নি যেহেতু চপেতে একটু তেল। তো আপাতত এখন রান্নাঘরে ঢুকে গেছি, এখন ডিম টোস্টটা বানাবো, আর আটাটা এখানে ডাব্বার ভেতরে ফুটে নিয়েছি আর ফ্রিজে ভরে দেবো। আর বাড়িটাতে একটু নুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচবো, পেঁয়াজ কুচো আগে ভালো করে পেঁয়াজটা চটকে নেবো, দিয়ে তারপরে ডিম ফাটিয়ে ডিম টোস্টটা বানাবো। আর এখানে অল্প বাসন উপরে আছে ওগুলোও মাজতে হবে। তো চলো আগে আটাটা ফ্রিজে এখন আমি ঢুকিয়ে দিই। একটা ফ্রিজ থেকে জল বার করে রেখে দিই, কারণ কি বাবা যখন আসবে অতটা ঠান্ডা থাকবে না। এখানে ডিম টোস্টটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এটা আরও চাপা দিয়ে রেখে দিই। আর এখানে বাসনগুলো আছে, আরও মাজতে ভালো লাগছে না, থাক কালকে সকালবেলায় একবারে মাজবো। তো চলো এটা এখন চাপা দিয়ে দিই, দিয়ে রেখে দিই। এবারে কাজ মিটিয়ে এখন ঘরে চলে এসেছি, আর বাইরে তো লাইট ফাইটটাও অফ করে দিয়েছি, আর এই দেখো ওখানে লাইটগুলো অফ করে দিয়ে একদম ঘরে চলে এসেছি। আর তাছাড়া এবারে আমিও একটু ফ্রেশ হব, মানে খাওয়া দাওয়া করে নিয়ে একবারে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, এরকম ব্যাপার। আর এখন আর ভাল লাগছে না, তো বাবাই আসো গেলে তখন ডিনারের সময় দেখা হচ্ছে।
তো বাবাই দোকান থেকে এসে ফ্রেশ হয়ে গেছে, আর দেখো জিমি এখানে উঁকি মারছে। আর বাবাই আরও আমার জন্য একটা ম্যাঙ্গো ফ্লেভারে অ্যাপেলিবে এনেছে, অনেকদিন পরে অ্যাপেলিবে, এগুলো খুব বেশ খেতে ভালো লাগে। আর জিমি ভাবে যদি আমাকে একটু ভাগ দেয় তাহলে তো বেশ ভালোই হয়। তো চলো এখন এখন আমাদের খাবারটা বেড়ে নিই। আর বাবাই আর এসে লাইটটা জ্বালায়নি, আর কুপুসোনাকেও শুয়ে দিয়েছে। তো ডিম টোস্টটা নেওয়া হয়ে গেছে, কেচাপটা বাবাই নিয়ে আসবে, যেহেতু একাতে ফোনটা ধরে আছে ওই কারণে। তো আজ বাবা মিষ্টি হিসেবে এনেছে অমৃতি, বাবা ওটা খাচ্ছে। আর এখানে আমরা মুভি দেখছি, এটা এখন আমাদের নিয়ম হচ্ছে রাতের রুটিন দুজনের। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করা হয়ে গেছে, এখন দুজনকার হচ্ছে মুভি টাইম। দুজনে মিলে এই সময়টা আমরা মুভিটা দেখি, তো যতক্ষণ পারি দেখি। আমি একটু ঘুমিয়েও পড়ি, বাবা তবু একটু দেখে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো।